নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা। রসগোল্লা তৈরি করতে হয় কিভাবে, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা রসগোল্লা বানাতে জানেন তারা তো জানেনই, তাদেরকে আর কি বলবো। যারা না বানাতে জানেন তাদের জন্য ভিডিওটা। এই রসগোল্লাটা একদম ঘরোয়া পদ্ধতিতে নির্ভেজালে তৈরি করছি, এখানে কোনো রকম ভেজাল ব্যবহার করব না, এবং সুস্বাস্থ্যকর একটি রসগোল্লা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 লিটারের মতন দুধ নিয়েছি, দুধটাকে ফুটানোর জন্য বসিয়ে দেব। দুধটা যখন টকবক করে ফুটে উঠবে, এখানে ভিনিগার, পাতিলেবুর রস বা যে মেডিসিন পাওয়া যায় ছানা ফাটানো, সেটা দিলেও চলবে। আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি, 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, দিয়ে টকবক দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে হালকা করে নাড়াচাড়া দিতে হবে, একদম পুরো নাড়ানো যাবে না, কারণ হচ্ছে ছানার যে দানাগুলো হয় সেগুলো কেটে যায়, তো ছানাটা একটু বড় বড় দানা হলে পরে খুব ভালো হয় ছাকতে সময়। তো ধীরে ধীরে হালকা হালকা ফুটিয়ে ছানা কেটে নিতে হবে। দুধে ছানা কাটা কোনো সমস্যা নেই, এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন, ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, দেখুন ছানা কাটছে, আর একটু সময় নেবে ছানা কাটার, কারণ হচ্ছে একদম খাঁটি দুধের ছানা করছি। দেখুন জল কেটে বেরিয়ে গেছে দুধ থেকে, ছানা আলাদা হয়ে গেছে, একদম খাঁটি ছানার রসগোল্লা তৈরি করছি। ছানাটা কাটা হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব 2 মগের মতন ঠান্ডা জল। যেহেতু এখানে হচ্ছে ভিনিগার দিয়েছি, ভিনিগারে একটা হালকা গন্ধ রয়েছে অ্যাসিড অ্যাসিড, সেই জন্য এবার ছানাটাকে জল ঝারিয়ে নিতে হবে। চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, আমি এখানে একটা নেট ব্যবহার করেছি, নেটের সাহায্যে ছানার থেকে জলটাকে পুরো ঝারিয়ে নেব। জল ঝরানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ছানা থেকে যেন সম্পূর্ণ জল বেরিয়ে না যায়, হালকা পরিমাণে একটু জল থাকে, যেন ছানার গায়ে একটু রসালো ভাবটা থাকে। রসালো ভাবটা না থাকলে ছানাটাকে ময়াম দেওয়া যাবে না। এবার হচ্ছে একটা প্লেটে নিয়ে ভালো করে ঝুরঝুরে করে নেব, ছানার যে বড় বড় দানাগুলো রয়েছে সেটাকে প্রথমে একটু ঝুরঝুরে করে নেব, তারপর এটাকে ময়াম দিতে হবে। ভালো করে হাতের তালুর সাহায্যে এটাকে ডোলে ডোলে ময়াম দিতে হবে, যতটা ভালো ময়াম হবে ততটা সুন্দর রসগোল্লা হবে। এখানে চাইলে খাবার সোডা ব্যবহার করতে পারেন, আমি এখানে খাবার সোডা ব্যবহার করিনি, কারণ হচ্ছে এটা ঘরের জন্য, ঘরের তৈরি মিষ্টি, এখানে কোনো রকম ভেজাল আমি ব্যবহার করব না, সেই জন্যই এখানে খাবার সোডাটা ব্যবহার করিনি। মিষ্টিটা একটু কম ফুলবে, একদম খুব বড় বড় হবে না, মোটামুটি মিডিয়াম সাইজের হবে, সেই জন্য আমি এখানে খাবার সোডাটা ব্যবহার করিনি। এবার লেচি কাটা আমার হয়ে গেছে, আমি এবার গোল গোল করে নেব, যেটা রসগোল্লার শেপ হয় সেই শেপে আমি সম্পূর্ণটাকে গোল গোল করে নেব। রসগোল্লা তৈরি করতে খুব একটা ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে একদম খাঁটি রসগোল্লা বাড়িতেই তৈরি করতে পারবেন আপনারা চাইলে। আমি এখানে 1 কিলো দুধের জন্য রসগোল্লা তৈরি করছি, তো এখানে আমি হচ্ছে 200 গ্রাম থেকে 250 গ্রাম চিনি দেবো, আর এখানে 400 গ্রামের মতন জল নেবো, মানে 400 ml, 400 ml জল দিয়ে চিনি দিয়ে বসিয়ে দেবো আপনার হচ্ছে শিরা তৈরির জন্য। শিরা তৈরিতে লাগবে হচ্ছে একটুখানি তেজপাতা, 2-3টে সাদা এলাচ বা ছোটো এলাচ, থেতো করে দিয়ে একদম পুরো ফুটিয়ে নেব। আর যখন হচ্ছে ফুটে উঠবে তখন দেখতে হবে যে মধুর মতন হালকা হাতে লাগলে পরেই মনে করবে যে শিরা হয়ে গেছে। এরপরে টকবক গরম জলের মধ্যে বা শিরার মধ্যে রসগোল্লার লেচিগুলো ঢেলে দেবেন বা ঢেলে দেবেন, একটা একটা করে ঢেলে দেওয়ার পরে একদম রসগোল্লা তৈরি হয়ে যাবে। রসগোল্লা যখন ছাড়বেন মোটামুটি 5 মিনিট ফোটাতে হবে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই রসগোল্লা তৈরি, রেডি, একদম সম্পূর্ণ হয়ে যাবে। যারা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাই, আর যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, তাদের জন্যই ভিডিও বানাতে ভালো লাগে। আর রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে, সবাই অনেক অনেক ধন্যবাদ। Get on my head.